ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে আমি যাচ্ছি একটা ফ্রেন্ডসের পার্টিতে। তো আজকে আমি সকাল থেকে তোমার সাথে কথা বলতে পারিনি, তো এখন বেরোচ্ছি। তাই ভাবলাম একটু তোমাদের সাথে আড্ডা মেরে তারপরেই যাই। তো বেরোচ্ছি, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। আমরা এখন বেরোলাম। আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না, এত বৃষ্টি হচ্ছিল। তো হঠাৎ করে প্ল্যানিং করলাম যে যাবো বলে। আমরা পূজা এই সময় যাবো, কারণ কি ওদের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি দুপুরবেলায় ছিল, আমরা যেতে পারিনি। তো ভাবলাম এখনই যাই। ওর জন্য কিছু গিফটও কিনে নিই, এখন আগে গিফটের দোকানে যাবো, কিছু নিবো, তারপরে যাবো। পৌঁছে গেছি। এখানে দেখি কি নিয়ে একটা বুকে নেবো না কিছু অন্য কিছু নেবো, দেখছি এখন কি নেওয়া যাক। তো আমরা ভাবছি ফার্স্টে একটা বুকে দিয়ে দিব, কেকটা পূজা নিয়েছিল। তো এখন দেখি, এখন বুকে বানাতে বলছে, দেরি হয়ে যাবে, সেই জন্য আমরা একটা শোপিস নিয়ে নিচ্ছি ওর জন্য। আমাদের জন্য আমরা এই কেকটা কাটবো। আমি বললাম করতে পারিনি, তার জন্য সরি, কারণ আমি ভুলেই গেছিলাম ভিডিও করার কথা, একদমই মাথায় ছিল না।